নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম যারা সংসারে থেকে ঈশ্বরের উপাসনা করে তাদের খুব সাবধানে চলতে হয় আর দেখো সাধু জীবন হলো পাহাড়ের নিচ থেকে ওপর দিকে ওঠা খাড়া চড়াই খুব সাবধানে বুঝে শুনে পা ফেলতে হয় তা না হলে যে কোনো মুহূর্তে পা ফসকে যাওয়ার সম্ভাবনা থাকে পা ফসকালে আর উপায় নেই একেবারে নিচে পড়তে হবে আবার সংসারে থাকা তাও কি আর সোজা তা যেন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামা হচ্ছে নাম্বার ইচ্ছা না থাকলেও কে যেন জোর করে ধাক্কা দিয়ে নিচের দিকে ঠেলে নামিয়ে দিতে চায় এক্ষেত্রে আরও সাবধানতা প্রয়োজন বিচার করে চলতে হয় ঈশ্বরের জন্য একটুখানি করলে তিনি অনেকখানি দেখেন তিনি বিন্দুতে সিন্ধু দেখেন কে যদি তাঁর দিকে এক পায়ে এগিয়ে যায় তো তিনি দশ পায়ে গিয়ে আসেন তার নাম জপ করতে ছাড়বে না ঈশ্বরের মতো আপনার জন আর কেউ নেই আত্মীয় স্বজনদের উপর একটুখানি বিরূপ ভাব থাকলেই তারা সব সময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কিন্তু ঈশ্বরের কাছে সব ক্ষমা তাই সংসারে খুব সাবধানে থাকতে হয় কথাগুলো বলেছেন স্বামী মাধবানন্দজি ঠিক কথাই আমরা শুনলাম সংসারী মানুষদের পক্ষেও কিন্তু ঈশ্বরকে খুঁজে পাওয়া ভগবান লাভ খুব একটা সহজ কাজ নয় আবার সংসার ত্যাগীদের জীবনেও কিন্তু ঈশ্বর লাভ বা সহজ কথা নয় সব দিকেই খুব সাবধানে চলতে হয় এমনটা সতর্কবাণী করলেন স্বামী মাধবানন্দজি জি আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যাঁরা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ